পাকিস্তান সুপার লীগ পিএসএল থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান। জানা গেছে পিঠের চোটের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। একই চোটের কারণে বেশ কয়েকদিন ধরে খেলতেও পারেননি একাধিক ফ্র্যাঞ্চাইজি, লীগ ও দ্বিপাক্ষিক সিরিজ। আগামী 17 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে পিএসএল। সবশেষে তিনি আসরে লাহোর কালান্দার্স এর হয়ে খেলেন রশিদ। গেল 2 আসরে ফ্র্যাঞ্চাইজটির শিরোপা জয় বড় অবদান ছিল তার। 2022 আসরে 9 ম্যাচ করেন, 13 গেল 11 ম্যাচে 20 উইকেট নিয়েছিলেন। আসরে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। 17 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া আসরে রশিদকে পাওয়া নিয়ে শঙ্কা ছিল আগে থেকেই। তবুও গেল ডিসেম্বরের ড্রাফটের আগে থেকে সিলভার ক্যাটাগরির খেলোয়াড় হিসেবে ধরে রাখে লাহোর। মূলত পিচের চোটের জন্য ছুঁড়ি কাচির নিচে যেতে হয় তাকে। গেল বছরের নভেম্বর থেকেই 22 গজের বাইরে আছেন রশিদ খান। আইপিএল এ গুজরাট টাইটান্স এর হয়ে খেলায় ফিরবেন তিনি।